আওয়ামী সাধারণ সম্পাদক আপনাদের এই কালা পতাকা মিছিলকে বলছেন যে শোকের মিছিল। হ্যাঁ, অবশ্যই সমগ্র জাতি শোকাহত, আমরা বেদনার্থ। কারণ যে মিল্লাত সাহেব বলছেন যে বিএনপি বিভিন্ন তারিখ দিয়েছে, আমাদের কর্মসূচিগুলো গণমুখী এবং জনমুখী, আমাদের দাবিগুলো কী? ভোটের অধিকার, চাল ডাল তেল নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী আছে, তাদের যে ঊর্ধ্বগতি, সেটা প্রতিবাদে আমাদের প্রোগ্রামগুলো ছিল। এগুলো তো একেবারেই গণমুখী, এগুলো কি কোনো অন্যায় ছিল? আমাদের যে সর্বশেষ 28 অক্টোবর 2023 সালে যে বিএনপির সমাবেশটি ছিল, মহাসমাবেশ নয়াপল্টনে, এটি কী ছিল? কী ছিল দাবি? এখানে কার কাছে ছিল? এটি কোনো গণভবন ঘেরাও কর্মসূচি ছিল? বঙ্গভবন ঘেরাও কর্মসূচি ছিল? সেক্রেটারিয়েট ঘেরাও কর্মসূচি ছিল? না, নয়াপল্টনেই ছিল। 5টা পর্যন্ত সমাবেশ চলবে, 5টা পরে সমাবেশ থাকবে না, মহাসচিব বিএনপি বলেছে। এবং সেই সমাবেশটির দাবি ছিল যে একটি সুষ্ঠুবাদ নির্বাচনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনি ক্ষমতা থেকে 3 মাসের জন্য জনগণের রাষ্ট্র জনগণের কাছে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন দেন। এই দাবিটি জানানোর জন্য প্রান্তিক জনগোষ্ঠী ছুটে এসেছিল। প্রকারান্তরে কী দেখলাম? 5 ঘন্টা ব্যাপী টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, গুলি নিক্ষেপ করে একেবারে শান্তিপূর্ণ সমাবেশকে সুপরিকল্পিতভাবে, সুচিন্তিতভাবে, নিপুণতার সাথে ক্র্যাকডাউন করে, একদম অ্যানার্কি সৃষ্টি করে তছনছ করে দেওয়া হলো। এটি জাতি গভীরভাবে উপলব্ধি করেছে। গণতন্ত্রের পিঠে গুলি করা হয়েছে, ছুরিকাঘাত করা হয়েছে, দ্বাদশ নির্বাচনের পিঠে ছুরি মারা হয়েছে। সেদিন নির্বাচন কমিশন বলেছিল সংঘাতের ঘটনাগুলো একদম সরকারের পরিকল্পিত, অবশ্যই পরিকল্পিত, এবং পরিকল্পিত তো বটেই। আপনাদের অংশগ্রহণ ছিল না? আমরা তো শান্তিপূর্ণ সমাবেশ দেখেছি এবং শান্তিপূর্ণ সমাবেশ করতে এসেছি। এই যে আজকে দেখেন 27 জানুয়ারি যে আমরা সমাবেশ করলাম, আমাদের শতাধিক নেতাকর্মী, আমরা শৃঙ্খলা বাহিনী দিয়ে আমরা তাদেরকে সেদিনও দিয়েছিলাম, আমরা তাদেরকে দিয়েছি যে তোমরা শৃঙ্খলার মধ্যে রক্ষা করবা। বিশাল আজকে কিন্তু কালো পতাকা মিছিল সমাবেশ হয়েছে সেই নয়াপল্টনে। আমাদের বিএনপি রাজনৈতিক দল, আমরা জনগণের জন্য কথা বলি, আমরা জনগণের কল্যাণের কথা বলি, গণতন্ত্রের কথা বলি। গণতন্ত্র প্রতিষ্ঠা করার ইতিহাস বেগম খালেদা জিয়ার এবং বিএনপিরই আছে।